টলিউড ইন্ডাস্ট্রিতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন একজন বড় মাপের সুপারস্টার। তার সন্তানরাও একে একে পা রাখেন অভিনয় দুনিয়াতে। এদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পল্লবী চট্টোপাধ্যায়ের নাম তো বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বেশ সুপরিচিত। কিন্তু প্রসেনজিৎ এবং পল্লবী ছাড়াও বিশ্বজিতের আরও এক সন্তান রয়েছেন, তিনিও অভিনয় করতেন। জানেন তার পরিচয়? পল্লবী প্রসেনজিৎ চ্যাটার্জির একমাত্র বোন নন, তার আরেক বোনের নাম প্রাইমা চট্টোপাধ্যায় ওরফে সম্ভাবী চট্টোপাধ্যায়। ইনি হলেন প্রসেনজিৎ এবং পল্লবীর সৎ বোন প্রাইমা ইরা চট্টোপাধ্যায় ও বিশ্বজিতের একমাত্র মেয়ে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দুবার বিয়ে করেছিলেন। প্রসেনজিৎ এবং পল্লবীর মা তথা নিজের প্রথম স্ত্রীকে ছেড়ে তিনি মুম্বাইতে গিয়ে ইরা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। তাদেরই সন্তান হলেন প্রাইমা। মাত্র 13 বছর বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জির সৎ বোন। সেই ছবির নাম ছিল আদরিণী। বাবা বিশ্বজিতের হাত ধরেই তিনি অভিনয় দুনিয়াতে প্রবেশ করেছিলেন। বিশ্বজিৎ চাইতেন তার মেয়ে অভিনয় দুনিয়াতে অনেক সুনাম পাক, কিন্তু জনপ্রিয়তার বিচারে প্রসেনজিৎ কিংবা পল্লবীর ধারে কাছেও আসতে পারেননি প্রাইমা। এখন আর অভিনয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরেই থাকেন। তবে সৎ দাদা প্রসেনজিতের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। বিশ্বজিৎ চ্যাটার্জির মেয়ে হলেও প্রাইমা এখন লাইফলাইট থেকে দূরে নিভৃতে জীবনযাপন করছেন, এমনকি তার উপস্থিতির কথা ভুলতে বসেছে টলিউড। বিশ্বজিৎ চ্যাটার্জি টলিউডের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও নিজের কেরিয়ার গড়তে যান। মুম্বাইতে থাকাকালীন ইরা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারা সম্পর্কে জড়ান। তারপর তারা বিয়ে করে নেন, জন্ম হয় প্রাইমার। সেই থেকেই বাবার সঙ্গে বিশ্বজিতের প্রথম পক্ষে দুই সন্তানের দূরত্ব বাড়তে থাকে। বাবার দ্বিতীয় বিয়ের পর তার জন্মদিনটাও একসঙ্গে পালন করতে পারতেন না, একবার আক্ষেপ করে এমনটাই জানিয়েছিলেন পল্লবী। একসময় পল্লবী এবং প্রসেনজিৎ খুবই অর্থকষ্টে দিন কাটিয়েছেন। টাকার অভাবে চায়ের দোকান চালাতেন দুই ভাই বোন। মল রোড দমদমের উপর বড় ডেকচিতে চা বানাতেন পল্লবী, আর তার দাদা প্রসেনজিৎ সেই চা বিক্রি করতেন। সেখান থেকে যে উপার্জন হয়েছিল সেই টাকা তুলে দিয়েছিলেন মায়ের হাতে। পল্লবীর কথায়, ওই যে টাকাটা এসেছিল তখন মনে হচ্ছিল যেন এটাই আমাদের জীবনের বড় পাওনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।